আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক বেশি স্বাগতম বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে। আজ দর্শক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজ যে আমি প্রোডাক্টের রিভিউ করব, এটি আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবে না এবং হচ্ছে স্কিপ করে দেখবে না, কারণ হচ্ছে এখানে আমি আজকে যে ইনফরমেশনগুলো বলবো এগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এখানে যে তোমরা দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এটির নাম হচ্ছে চেকআউট ডার্ক স্পট হোয়াইটেনিং ক্রিম। অনেক সময় তোমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকো, যেমন হচ্ছে তোমরা সাবান ইউজ করে থাকো, অনেক সময় লোশন ইউজ করে থাকো, তোমরা বাথ সল্ট বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকো আন্ডারআর্মসের জন্য, এবং আমাদের কাছে অনেক সময় সাজেশন চেয়ে থাকো যে কোন প্রোডাক্টটা সব থেকে বেস্ট হবে যাতে করে 100% ইফেক্টিভ রেজাল্ট পায়। আন্ডারআর্মস এরিয়া হচ্ছে এমন একটি এরিয়া, খুব সেন্সিটিভ এরিয়া, এবং হচ্ছে সবসময় ঢাকা থাকে, যার কারণে কিন্তু ঠিকমতো বাতাস পৌঁছাতে পারে না সেই জায়গাটাতে, এবং হচ্ছে সবসময় র্যাশ এবং হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যার কারণে কিন্তু এই জায়গাটাতে সব থেকে বেশি কালো দাগ হয়ে থাকে এবং হচ্ছে তোমরা এই জায়গাটা যত্ন নিতেও কিন্তু ভুলে যাও। সো আজকে তোমাদের সাথে এই প্রোডাক্টটি নিয়ে আর কিছু কথা বলবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটি হচ্ছে আইজেন বিউটি কোম্পানির, এবং এই কোম্পানির অনেক প্রোডাক্টের রিভিউ আমি অলরেডি করেছি, তোমরা দেখেছো। সো এই যে আইজেন বিউটি কোম্পানি দেখতে পাচ্ছ ক্রিমটা, এটা খুবই খুব সুন্দর একটা প্যাকেজিং করা, এবং হচ্ছে এই যে ক্রিমটি দেখতে পাচ্ছ, ক্রিমটা ছোট হলেও কাজ এতটা ইফেক্টিভ, এতটা ভালো কাজ করে থাকে যে তোমরা সত্যি প্রোডাক্টের ফার্স্ট ইউজেই খুব ভালো রেজাল্ট পাবে। এখানে তোমরা কিছু রিভিউ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই প্রোডাক্টটি পারচেস করেছিল তারা কিন্তু এই প্রোডাক্টটা অলরেডি রিভিউ দিয়েছে। এটার সাথে একটি সাবান রয়েছে, ডার্ক স্পট হোয়াইটেনিং সোপ, এটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইট এবং কোলাজেন। তোমরা জানো যে নিয়াসিনামাইট হচ্ছে দাগকে হালকা করার জন্য খুব বেশি কাজ করে থাকে। তোমরা ফেসেও যদি নিয়াসিনামাইট ইউজ করে থাকো, দেখবে যে খুব সুন্দরভাবে স্পটটাকে রিমুভ করছে এবং হচ্ছে খুব সুন্দরভাবে স্কিনটাকে গ্লো দিচ্ছে, এবং পাশাপাশি কোলাজেন, যেটা কিন্তু খুবই বেশি ইফেক্টিভ। কোলাজেন হচ্ছে তোমাদের চামড়া যাদের কুচকে গেছে, যাদের সিক্রেট প্লেসে এবং হচ্ছে গোপন জায়গায় চামড়াগুলো কুচকে গেছে, তাদের জন্য বলবো তোমরা সেখানে কিন্তু ইউজ করলে এটা আস্তে আস্তে টান টান হবে এবং কালো দাগটা কিন্তু খুব সুন্দরভাবে দূর হবে। আর যেহেতু সিক্রেট প্লেসের এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ, সেক্ষেত্রে কিন্তু আমরা সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারবো না। সো এই ধরনের প্রোডাক্ট যেগুলো শুধুমাত্রই আন্ডারআর্মস এবং হচ্ছে সিক্রেট প্লেসের জন্য তৈরি করা হয়ে থাকে, সেই প্রোডাক্টগুলো তোমরা ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এখানে তোমাদের ইউজের নিয়মটা খুব সুন্দরভাবে বলা রয়েছে এবং অনেকগুলো ভাষায় বলা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটার যে পরিমাণ সেটা হচ্ছে 50 ml এর মতো ক্রিমটা, এবং সাবানটা তোমরা এখানে একটু দেখে নিবে যে কত ml এর মতো। অ্যাকচুয়ালি আমি যতটুকু দেখছি যে ক্রিমটার যেই পরিমাণটা সেটা মোটামুটি তোমাদের 1 থেকে 1.5 মাসের মতো তোমরা ব্যবহার করতে পারবে, এবং হচ্ছে এটা 2 থেকে 3টা ব্যবহার করলেই মোটামুটি তোমাদের যে কালো দাগগুলো আছে সেটা একবারের জন্য রিমুভ হয়ে যাবে, যদিও একটা ইউজেই তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে। এখন আসি এটা কারা ব্যবহার করতে পারবে। অবশ্যই এটি প্রাপ্ত বয়সের ছেলেমেয়েরা কিন্তু ব্যবহার করতে পারবে, যেমন হচ্ছে তোমরা এখানে 15-16 বছর এজ থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে, এবং হচ্ছে ব্যবহারের নিয়মটা খুবই ইজি, এবং হচ্ছে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যখনই তোমরা এটা ব্যবহার করবে ভালো মতো আগে সেই ইন্টিমেট এরিয়াটাকে ওয়াশ করে নিতে হবে। অবশ্যই এখানে যে সাবানটি রয়েছে সাবানটি দিয়ে ভালো মতো আগে ওয়াশ করে নিবে, এবং হচ্ছে তারপরে যে খুবই অল্প পরিমাণ যতটুকু দরকার হয় ঠিক অতটুকুই কিন্তু ক্রিম তোমরা ব্যবহার করবে, এবং ব্যবহারের পরে কিন্তু ক্রিমটা কিছুক্ষণ সময় মাসাজ করবে, এবং মাসাজের ফলে কিন্তু এটা স্কিনে বসে যাবে এবং সেটা কিন্তু তোমাদের রেজাল্টটা খুব ভালো দেবে। আশা করি আজকে যে ভিডিওটি, এটি তোমরা কিছুটা হলেও ইনফরমেশন রেজাল্ট পেয়েছো, বাকি সব কিছু তোমরা এখানে দেখে নিবে, এখানে আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কী ধরনের ভিডিও এবং প্রোডাক্টের রিভিউ দেখতে চাও সেটা আমাদেরকে জানাতে ভুলবে না। সো আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।